ওয়েলকাম ব্যাক সোজি পিএইচসি চ্যানেল। বুঝতেই পারছেন আজকে টেস্ট করা হবে ডিসপ্লে এবং টাস্ট টেস্ট করা হবে। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে আমাদের এই প্রোটেক্টরটা, এর উপর যে প্রোটেক্টরটা আছে এটা বর্তমান বাজারে কিনতে পাওয়া যাচ্ছে এই ব্র্যান্ডের। তো এই ব্র্যান্ডটা, এটা অনেক প্রাইস বেশি, 1000, 1200, 1500, 1700 বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। তো এটা কতটুকু পারফেক্ট আমি নতুন লাগিয়েছি, তো এখন এটা দেখবো, আমরা প্র্যাকটিক্যালে দেখবো যে এটা চাকু এবং ব্লেড ইত্যাদি সব কিছুতে আমি ট্রাই করে দেখবো যে কি অবস্থা হয় আর কি, ওদের পরিস্থিতি কী দাঁড়ায়। তো চলুন ভিউয়ার্স শুরু করা যায় একে একে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো আমি প্রথমত মোটা একটা ইয়া দিয়ে ক্র্যাচ করছি, দেখা যাক কোনো ক্র্যাচ পড়ে কিনা। লক্ষ্য করুন, হ্যাঁ হালকা ক্র্যাচ দেখা যাচ্ছে। ভিউয়ার্স বুঝতে পাচ্ছেন আসলে ক্র্যাচটা পারফেক্টলি পড়েনি এবং ক্র্যাচটা হয়েও নাই। তো এটা আমাদের, এটাতে আমাদের ক্যাচ কিছুই করতে পারলো না আর কি ডিসপ্লেতে দাঁত আছে। এখন দেখা যাক চিকন একটা পয়েন্ট আমরা ট্রাই করি। বেশ জোরে ইয়া করা হয়েছে, এখন দেখা যাক। আমার মনে হচ্ছে তাও ক্র্যাচ পড়েনি, তো বেশ বেটার মনে হচ্ছে। তো এখন দেখা যাক, আর একটু প্রেশার ক্রিয়েট করি আমরা। এখন ধারালো চাবি দিয়ে একটু ট্রাই করি, এই চাবির কর্নারটা বেশ ধারালো। তো এটাও ফেল করছে। এবার আমরা চাকু দিয়ে ট্রাই করে দেখবো। চাকু দিয়ে বোধ হয় আমি বেশ সব ইয়া ক্রিয়েট করছি, প্রেশার ক্রিয়েট করছি। তো সাইডটা খেয়াল করুন, সাইডে দাগ পড়ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ক্র্যাশটা পড়ছে আর কি। এই সাইড প্যানেলটা সিলভার দিয়ে তৈরি করা, এটা বোঝা যাচ্ছে, এবং এই সাইডটাই সাধারণত ক্র্যাশ পড়ছে। সাইডটা ক্র্যাশ করবে, তো ডিসপ্লেটা এখনও কিন্তু ক্র্যাশ পড়েনি। আমি অনেক রকমভাবে ট্রাই করে দেখছি, এবার আমি সর্বশেষ দেখব দুইটা বাদা বাকি আছে, ব্লেড এবং স্ক্রু, এই দুটি একটু ট্রাই করবে এবার। এটা গরিলা গ্লাস 4, তো আমার মনে হয় এতেও ক্র্যাশ পড়েনি, সেরকম ক্র্যাশ পড়েনি যে ক্র্যাশটা আসলে পড়ার কথা, সেই ক্র্যাশটা এখনও পড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশের কারণে হয়তো বা ফন্ট করলে হয়তো গ্লেজটা ওর জন্য সমস্যা হচ্ছে। তো এখন দেখেন সাইড থেকে দেখেন, খেয়াল করুন
ওকে, এবার ব্লেড দিয়ে টেস্ট করব। আমার মনে হয় ডিসপ্লেটা, এই টাস্ট আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। যে ওরা যে এই টাস্ট আপনার 1700 টাকা নিচ্ছে, তো 1700 টাকাতে আমি মনে করি iPhone 7 এই টাস্টটা কেনা আমার মনে হয় কোনো নাই, দ্বিধাগ্রস্ত করা উচিত না, কারণ এটা ফোনকে যথেষ্ট প্রোটেক্ট রাখবে। এবং আমি এর উপর দিয়ে আগে সাইকেল চালিয়েও কিন্তু দেখিয়েছি, তো এতেও কোনো সমস্যা হয়নি। আর সবচেয়ে বড় কথা, এই প্রোটেক্টরটা সাইড থেকে কার্ভ করা, এই আপনার যার কারণে ফোনটাকে টোটালি সংরক্ষিত রাখে। কতটুকু প্রেশার ক্রিয়েট করলে এটা ভেঙে যায় এটা আজকে আমরা দেখবো। দেখতে পাচ্ছেন চাকুর কূপগুলাতে কিছুটা ক্ষত হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে এই সাইড প্যানেলটা যেটা কার্ভ যেটা করা, এটা এই প্যানেলটা আপনার সিলভার দিয়ে তৈরি, যার ফলে এই সাইডটাতে আপনার এই সাইডটা আপনার দাগ পড়বে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো ভিউয়ার্স আমাদের মূল দেখানোর বিষয় হচ্ছে প্রোটেক্টর। তো প্রোটেক্টরটা কিন্তু আমরা এখনও দাগ ফেলাতে পারিনি এই পয়েন্টটা, তো আমাদের সাইড প্যানেলে দাগ ফেলাতে পারলে আমরা প্রোটেক্টরটা, তো প্রোটেক্টরটা কতটুকু শক্তিশালী, তো আমরা একটা সমতল কাঠের উপর নিয়ে এটার পর আমরা প্রেশার ক্রিয়েট করে দেখি। তো তার আগে প্রোটেক্টরটা আমি তুলে ফেলি, কারণ আমরা তো ফোনটা ভেঙতে চাচ্ছি না, আমরা তো প্রোটেক্টরটা ভাঙবো জাস্ট। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রোটেক্টর যথেষ্ট ভালো ছিল। এই সেই প্রোটেক্টর যেটার মূল্য এখন বাজারে 800 থেকে শুরু করে 1700 পর্যন্ত এর দাম উঠানামা করছে বাজারে, এবং প্রোটেক্টরটা আমি মনে করি যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো একটি প্রোটেক্টর এটি। আপনারা নিঃসন্দেহে এটি কিনে আপনার আইফোনটা সেভ করতে পারবেন। আর এখন এখানে কিন্তু 2.5 কার্ভ করা সাইডটা, তো এখন আমি এটাতে জোরে ইয়া করে দেখবো যে কোনো ইয়া হয় কি না। ফার্স্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সর্বোচ্চ শক্তি দিয়ে দেওয়ার পর এটা একটা ফাটল দেখা গেছে, কিন্তু ফাটল দেখা গেলেও এটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু কোনো সাইডে কাঁচ বের হয়নি এখনো, তার মানে এটাতে এখন পলি দেওয়া আছে, উপরে পাতলা পলি দেওয়া আছে, যার মানে কাঁচ বের হয়নি। তার মানে যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট বসতো ফোনটা পকেটে ভেঙেও যায়, কাঁচটা ভেঙে আপনার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নাই। দেখতে পাচ্ছেন, আমি অপোজিটে সমতল করে মেরে দেখি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পরিস্থিতিটা কীরকম। তো যাই হোক, আমি মনে করি প্রোটেক্টরটার জিনিস সন্দেহ বেটার, ভাঙতে ভালোই লাগছে, খারাপ না।
আর ভাঙতে ভালোই লাগে, ভাঙতে খারাপ লাগার কথাও না। তো ভিউয়ার্স, প্রত্যেকটা প্রোডাক্ট প্র্যাকটিক্যালি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন।